হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 6 রকমের ডেজার্ট তৈরি করে দেখাবো। আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ডেজার্টগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝবেন যে এগুলো বানাতে কতটা সহজ এবং কত কম সময়ে মজাদার ডেজার্ট বানানো যায়। সো চলুন তাহলে রেসিপিগুলো দেখে নিই। এখানে আমি প্রথমে 6টা ডিম নিয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে খুবই মজার একটা বরফি তৈরি করে দেখাবো। আর এই বরফিটা তৈরি করার পর কেউ ধরতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি যেই পরিমাপগুলো বলছি সেগুলো কিন্তু পারফেক্টভাবেই দিতে হবে, তাহলে কিন্তু বরফিটা পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। চিনির পরিমাণটা বেশি দেখে ভাববেন না যে অনেক বেশি চিনি, এই বরফিটার জন্য এই চিনিটা পারফেক্ট একটা রেশিও। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ বাটার। বাটার আমি ওভেনে একটু গরম করে নিয়েছি যেন এটা তেলের মতো হয়। আর এই যে এই বাটারটা আমি ব্যবহার করেছি, যেটা সচরাচর আমরা কেক বানানোর ক্রিমের জন্য ব্যবহার করে থাকি, ঠিক সেই বাটারটা। আর ডিমের স্মেলটা যেন না থাকে এর 1 ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে একসাথে মিক্স করে নিব। আমি আবারও বলে দিচ্ছি যেই যেই পরিমাপগুলো বললাম সবগুলোই কিন্তু পারফেক্টভাবে দিতে হবে, তাহলে আপনাদের বরফিটা একদম আমার বরফির মতোই হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে তাতে মিক্সচারটা ঢেলে দিলাম। এবার জাস্ট চুলার আঁচটা মিডিয়ামে রেখে হুইস্কের সাহায্যে বারবার শুধু নাড়তে হবে। এটা বানাতে একটু কষ্ট, কষ্টের কারণটা বলি, কারণ এটা বানাতে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। নাড়তে নাড়তে দেখবেন যখন ঘন হয়ে আসবে তখন হুইস্কের পরিবর্তে স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবেন। এতে করে সম্পূর্ণ বরফিটা একটা ডোয়ের মতো পরিণত হবে। আর বরফিটা কিন্তু এখনও রেডি হয়নি, ঠিক এরকম শেষের দিকে ঝরঝরা হতে থাকবে আর কালারটাও চেঞ্জ হতে থাকবে। হালকা ব্রাউন টাইপের কালার হয়ে আসলে তখন আমরা বরফিটা নামিয়ে ফেলব। তো এবার আমি একটা কেক মোল্ডের মধ্যে বরফিটা সেট করে নিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু আমরা এখানে বাটার ব্যবহার করেছি। আমি বলবো এখানে বাটারটাই ব্যবহার করতে। অনেকেই প্রশ্ন করতে পারে যে আপু এখানে তেল ব্যবহার করা যাবে কি না। তেল ব্যবহার করা যাবে, কিন্তু বাটার ব্যবহার করলে এটা টেস্ট একদম মিষ্টির মতো হবে। আপনি ধরতেই পারবেন না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে। সো আমি যেই উপকরণগুলো বলেছি সেই উপকরণগুলো দিয়েই এই বরফিটা ট্রাই করার চেষ্টা করবেন, কারণ এই রেসিপিগুলো থেকে যেটাই ভালো লাগুক আর না লাগুক, বাট ডিমের এই বরফিটা মাস্ট বি ট্রাই করবেন। দেখবেন যে আপনার গেস্টরা খেয়েই অবাক হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমি নিজে খেয়েই অবাক হয়ে গিয়েছি। আমি কিন্তু আজকেই ফার্স্ট বানালাম এই বরফিটা, আমি তো মানে 100% ফিদা হয়ে গিয়েছি। যাই হোক, ঠান্ডা হওয়ার পর আমি বরফিটা কেটে আপনাদেরকে একটা পিস দেখাচ্ছি। বরফিটা দেখতে কতটা ইয়ামি হয়েছে নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন, আর খেতে অসাধারণ টেস্ট, একটা মিষ্টির থেকেও অনেক বেশি মজা। এই বরফিটা ছানার বরফি থেকে কোনো অংশে কম না, আর কেউ ধরতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি। যাই হোক, এবার দ্বিতীয় ডেজার্টটা তৈরি করে দেখাই। এখানে আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এই ডেজার্টটাও খুব মজা, আসলে মজা করে তৈরি করতে পারলে সব ডেজার্টই কিন্তু খেতে ভালোই লাগে। তো এবার আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিলাম। এবার সেই 2টা ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি সবসময় ডেজার্টগুলোতে চিনি কম ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। ডিমের গন্ধটা দূর করার জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিমাণটা খুবই কম, মানে 2 চা চামচ, অর্থাৎ চায়ের চামচের 2 চা চামচ। এবার হুইস্কের সাহায্যে ভালো করে একটু মিক্স করে দিয়ে দেবো 1/2 কাপ লিকুইড মিল্ক। এখন এটাকে ভালো করে একটা ব্যাটারের মতো তৈরি করে নিব। এখানে আমি স্নোবল কাস্টার্ডটা তৈরি করব। তো এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো লিকুইড মিল্ক। আমার হাঁড়িটা ছড়ানো দেখে বোঝা যাচ্ছে না, বাট এখানে 2 কাপের মতো আছে। আর কুসুম দিয়ে তৈরি করা যেই মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন এই দুধের সঙ্গে ভালো করে মিক্স করে দিব। হুইস্কের সাহায্যে মিক্স করার চেষ্টা করবেন, এতে করে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে।
এখন এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা বারবার নাড়তে হবে। তখনই দেখবেন যে কাস্টার্ডের মতো এটা কিন্তু ঘন হয়ে আসতেছে, আর এটা যতই জাল করবেন ততই ঘন হয়ে যাবে। সো এখানে একটা বলক আসা মাত্রই হালকা একটু ঘন হয়ে আসলে চুলাটা অফ করে দেওয়াটা বেটার। এবার ডিমের যে দুইটা সাদা অংশ ছিল সেটাকে একটু বিট করে নিব ইলেকট্রিক বিটারের সাহায্যে, আর প্রায় 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি যেন স্নোবলগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগে, কারণ এগুলো দিয়ে আমরা স্নোবল তৈরি করব। খুব সুন্দর করে ভালো করে বিট করে নিতে হবে যেন ফোমটা একদম পারফেক্টভাবে হয়। এবার একটা টেবিল চামচের সাহায্যে সেই ফোমটা আমি এই কাস্টার্ডের মধ্যে দিয়ে দিব, আর চুলার আঁচ একদমই লো করে দিব, তা না হলে কাস্টার্ডটা এই ফাঁকে ঘন হয়ে যাবে। চেষ্টা করবেন টেবিল স্পুনের সাহায্যে দিতে, এতে করে স্নোবলগুলো মোটামুটি একটু রাউন্ড শেপের হবে আর দেখতেও ভালো লাগবে। আমি সবগুলো স্নোবল দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব, তাহলে হয়ে যাবে। এটা হতে এমনি তো টাইম কম লাগে, 2 মিনিট পর দেখুন একটু ঢেকে দেওয়ার কারণে এগুলো একটু ফুলে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। স্নোবল কাস্টার্ড রেডি হয়ে গেল। এখন এখানে আমি তৃতীয় ডেজার্টটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো। চিনিটা গোলে যখন ক্যারামেল হয়ে গিয়েছে তখন আমি ক্যারামেলটা একটা ফয়েল পেপারের বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আজকের পুডিংয়ের পরিমাণটা খুবই কম। এবার এখানে আমি ডিমের 2টা সাদা অংশ নিয়েছি আর কুসুমগুলো ফেলে দিয়েছি। কুসুমগুলো লাগবে না, এখানে কোনো কুসুম ব্যবহার করা হয় না। তো যাই হোক, এবার ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটার সাহায্যে বিট করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। 2টা ডিমের জন্য 1/4 কাপ চিনিটা পারফেক্ট হয়, কারণ এটা খেতে অনেকটা মার্শমেলোর মতো লাগে। সো ভালো করে বিট করে নিব ডিমের ফোমটা। এবার হচ্ছে বিট করা ডিমের ফোমটা আমি সেই অ্যালুমিনিয়ামের বক্সে দিয়ে দিব, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছে। ক্যারামেলটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু ডিমের ফোমটা দিবেন। উপরটা সুন্দর করে সমান করে দিয়ে উপরে একটা ফয়েল পেপার দিয়ে আমি মুখটা কভার করে দিব, কারণ এই ফয়েল বক্সের কোনো ঢাকনা নেই। সো এর কারণে আমি অ্যালুমিনিয়াম পেপারটা ইউজ করলাম, আর এতে করেও কিন্তু সুন্দর করেই পুডিংটা হয়ে যাবে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুডিংটা আমি ভাপে সিদ্ধ বসিয়ে দিলাম। তো এটা হতে মাত্র 20 মিনিট সময় লাগবে, এরপর এটা নামিয়ে ফেলবেন। এবার হচ্ছে আমরা নর্মাল যে পুডিংটা তৈরি করি সেটা তৈরি করব। এটারও কিন্তু একটা টেকনিক আছে, নামটা অনেক সহজ কিন্তু এটারও টেকনিক থাকে। অনেক সময় দেখা যায় যে পুডিংটা কিন্তু পাতলা হয়ে যায় কিংবা ভেঙে যায়। সো কিছু টেকনিক ফলো করলে আর এরকম হবে না। তো প্রথমে আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। এখন ডিম আর চিনিটাকে ভালো করে আগে মিশিয়ে নিব হুইস্কের সাহায্যে, তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ মিল্ক। এই মিল্কের পরিমাণটার উপরেই কিন্তু ডিমের পুডিংটা নির্ভর করে যে এটা পাতলা হবে নাকি একটু থকথকে টাইপের হবে, কারণ অনেক সময় দেখা যায় পুডিংটা মানে কাটতে যাওয়ার আগেই ভেঙে যায়। সো দুধের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন এই সমস্যাটা হয়। আবার অনেক সময় দেখা যায় পুডিংটা অনেক শক্ত থাকে, তখন যদি দুধের পরিমাণটা কম হয় কিংবা ডিমের পরিমাণ বেশি হয় তখন এই প্রবলেমটা হয়। সো 5টা ডিমের জন্য 1.5 কাপ লিকুইড মিল্কটাই পারফেক্ট। এবার নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি, এতে করে ডিমের মধ্যে কোনো স্মেল থাকলে সেটাও চলে যাবে, আর গুঁড়া দুধটার কারণে পুডিংয়ের টেস্টটা আরও বেশি হবে। এখন হুইস্কের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে, তারপর একটুখানি ক্যারামেল তৈরি করে একটা কেক মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ব্যাটারটা ঢেলে দিলাম। এবার এই পুডিংটাকে আমি সিদ্ধ করব কমপক্ষে 30 মিনিট। 30 মিনিটের আগে কিন্তু ঢাকনা ওপেন করবেন না, অনেক সময় দেখা যায় ভেতরের তাপমাত্রাটা যখন বের হয়ে যায় তখন পুডিংটা নামানোর পর চুপসে যায়। সো 30 মিনিটের আগে ঢাকনাটা মোটেও খোলা যাবে না। তো এখন আমি এটাকে কভার করে ভাপে সিদ্ধ করে নিব 30 মিনিটের জন্য, তাহলেই হয়ে যাবে পুডিংটা। এবার হচ্ছে আমি ডিমের মিহিদানা তৈরি করে দেখাবো। এটা অনেকটা জর্দার মতো, এটাকে ডিমের জর্দাও বলা হয়ে থাকে। তো 2টা ডিমের সাথে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু কম করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক আর ক্রিম দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এই ক্রিমটা দিলে ডিমের মিহিদানা কিংবা জর্দাটা খেতে আর একটু বেশি মজা লাগবে। সো অবশ্যই কিন্তু ক্রিমটা ব্যবহার করবেন। আর ক্রিমের প্যাকেটটা আমি দেখিয়ে দিলাম, যারা দেশের বাইরে থাকেন তারা যেন ইজিলি কালেক্ট করতে পারেন।
হুইস্কের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে একটুখানি বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, এটা কোনো ফ্যাক্টর না, বাট ঘি কিংবা বাটার দুইটার যে কোনো একটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম এক টুকরা দারচিনি। এবার মিক্স করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি যেন ডিমের জর্দা দেখতে সুন্দর হয়, কারণ জর্দা সাধারণত একটু অরেঞ্জ কালার টাইপের হয়। সো সেটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, এটার জন্য সরি। যাই হোক, চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নাড়তে নাড়তে দেখবেন যে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আর যখন ঘন হয়ে আসবে তখন শেষের দিকে আমি বাদাম কুচি দিয়ে দেবো। দুই রকমের বাদাম ব্যবহার করেছি এখানে, তো নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো ডিমের জর্দা। এবার এখানে আমি একটা মাত্র ডিম নিয়েছি, ডিমটাকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু বিট করে নিব। এখন হচ্ছে আমি এখানে প্রায় এক কাপের মতো লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ক্রিম হাফ কাপের মতো। প্রথমে এই ক্রিম আর লিকুইড মিল্কটাকে ভালো করে একটু জাল করে নিব, কারণ এখানে আমরা এটাকে এটা দিয়ে পায়েস তৈরি করব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুধটা সুন্দরভাবে বলক চলে এসেছে, একটু ঘনও হয়ে এসেছে। তখন আমি ঠিক ডিমটা এইভাবে নাড়তে নাড়তে দিতে থাকবো, এতে করে ডিমের একটা আবরণের মতো সৃষ্টি হবে আর খেতে অনেকটা পায়েসের মতো লাগবে। মনে হবে কেউ ডিম সিদ্ধ করে ভিতরে পায়েসের মতো দিয়েছে, এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। সো আপনাদের যেটা ভালো লাগে সেই রেসিপিটাই আপনারা ট্রাই করতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু ডিমের মিক্সচারটা দিতে থাকবো, আর নাড়াটা স্টপ করা যাবে না। এই যে দেখুন হুইস্কের সাথে লেগে আছে, এগুলো একটু ঝাঁকি দিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। আর পায়েসটাকে আর একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পায়েসটা আর একটু ঘন হবে আর খেতে একটু বেশি মজা লাগবে। তৈরি হয়ে গেল ডিমের পায়েস। তো যাই হোক, এই যে 6টা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আর কিছু তৈরি করেন আর না করেন, বাট আমি বলবো ডিমের বরফিটা কিন্তু মাস্ট বি ট্রাই করবেন, এটা খুবই টেস্টি একটা খাবার। যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।